হয়েছে আপনারা দেখেন মানুষকে হয়রানি করে দিল বিশেষ করে যারা ভিন্ন মতের তারা আজকে র‍্যাব এবং পুলিশকে এই সরকার বিতর্কিত করেছে আপনারা দেখেন নাই র‍্যাব অভিযান চালিয়ে ধারী সেলিমের কুপুত্তর বিরুদ্ধে র‍্যাব একটা প্রতিবেদন দিয়েছে পুলিশ তদন্তে প্রতিবেদন দিয়েছে তাদেরকে বিতর্কিত করেছে আপনাদেরকে বিতর্কিত করেছে র‍্যাবকে বিতর্কিত করেছে র‍্যাবকে যেন ছাত্রলীগ যুবলীগের মতো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পুলিশকে যেন ছাত্রলীগ যুবলীগের মতো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সরকার আসবে যাবে জল ভাটার মতো আপনারা জনগণের জন্য শপথ নিয়েছেন জনগণের সেবা করার জন্য যেদিন চাকরিতে ঢুকেছেন সেদিন থেকে আপনাদেরকে মানুষ সবসময় রেসপেক্ট করবে স্যালুট করবে আপনারা দেখেন নাই আমেরিকাতে একজন ব্যাক মানুষের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ কিভাবে তারা হাঁটু কিনে জনগণের আন্দোলনে সংহতি জানিয়েছে আজকে বাংলাদেশে যারা সরকার আছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন মুখে হাত দিয়ে বলেন যে এরা জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে পা মানা করেছিল আমেরিকার জেনারেলদের কথা শোনেন নাই তারা বলেছিল আমরা কোন রাজা রানীকে শপথ রাজা রানীকে রক্ষা করার জন্য আমরা শপথ দেবো আমরা আমেরিকার জনগণের অধিকার রক্ষা করার জন্য আমেরিকার সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছি সেই সংবিধানকে সমুন্নত রক্ষার জন্য যা করা দরকার আমরা তাই করবো আমরা তো আপনাদের কাছে দায় আশা করি যেদিন 2014 সালের একটা ভোটগ্রহণ নির্বাচন হচ্ছে আপনাদের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক র‍্যাব প্রধান সেনাবাহিনী প্রধান তিন বাহিনী প্রধানের বলা উচিত ছিল যে এই সরকারের সাথে আমরা কাজ করব না যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় তার সাথে আমরা কাজ করব 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন আপনাদের জন্য ছাত্রলীগ যুবলীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যদি আপনারা তাদেরকে প্রশ্রয় না দেন আমরা তো আগে বলেছি এখানে সাদ্দাত ভাই আছে রহমান কিছুদিন আগে আমরা মুখ্য ধর্ষণ মামলা করছিলাম তিনি হুকুম দিয়েছিলেন এই সালারা জঙ্গি জামাত ছিল আপনি যদি বিবেকের কাছে প্রশ্ন করেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণ কি হয়েছে আপনি যে আপনারা যে আজকে পোশাক পায় দাঁড়িয়েছেন লাঠিটা দাঁড়িয়েছেন এই লাঠি জনগণের ব্যাগ ট্যাক্সের কৃষক শ্রমিক একজন পাখি যে পাগল রাস্তা থেকেও পানি কিনে খায় এই পানির মধ্যে সরকারের ব্যাগ ট্যাক্সের টাকা রয়েছে আজকে পুলিশ এবং জনগণকে কালির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে পুলিশকে ছাত্র দলের কর্মীরা পিটিয়েছে বাস দিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন যে আমরা মানুষের কোন রিপ্রোডাকশন করতে পারছি না সেদিনে কেউ কথা বলছে না আপনারা কি একবারও ভেবেছেন কেন মানুষ আজকে আপনাদেরকে ঘৃণা করছে আমার মামা আমার ভাই পুলিশের চাকরি করে আমাদের সদস্যটা পুলিশের চাকরি করেছে পুলিশ তো এই সমাজের একটা অংশ কিন্তু পুলিশ তো সরকার কি করেছে সরকার তাদের গোলাম বাহিনী বানিয়েছে মোস্তা খাতির জন্য তাদের লাঠিয়াল বাহিনী বানিয়েছে তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান জনগণের জন্য কাজ করেন আমরা আপনাদের জন্য জীবন দেব সাফল্য সব বলছেন একজন কনস্টেবল থেকে এসপি যেন হতে পারে সেই আইন আমরা করব জনগণের পেট ট্যাক্সের টাকায় পরিচালিত কোন সংস্থা কোন বাহিনী কোন বিনাভোগের সরকার ফাঁসিবাদী সরকারের সাথে কাজ করতে পারবো আমি যখন টাকা পয়সা কামাচ্ছিলাম আর বঙ্কির সময় আলোচিত স্পেশালে কলমুর কোথায় হারা হয়ে গেছে অনেকে হারা হয়ে যাবেন তাই জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন ইউরোপ আমেরিকার দাড়ি বানাবেন ইউরোপ আমেরিকার দরজা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যারা সাংবাদিক বিতরণকারী মানবাধিকার লঙ্ঘনকারী ইউরোপ আমেরিকায় তাদের জায়গা হবে না তাই আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব এবং পুলিশ মহাপরিদর্শক কালকে যে প্রস্তুতি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই ইসলাম তাকে বলবো আপনি তা উপলব্ধি করেন আজকে পুলিশের দুঃখ কেন জনগণ দুঃখিত হচ্ছে না কেন সমবেদনা প্রকাশ করছে না কারণ পুলিশ এবং রাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনী না হয়ে এখন তারা বিনাবেদন সরকারের একটা রক্ষা কবচ একটা ন্যাচারাল বাহিনীতে পরিণত করা হয়েছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনার সন্তান আপনার স্ত্রী তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা নিজেকে জিজ্ঞাসা করবেন আপনারা কাজ করছেন সেটা ন্যায়নীতির সাথে করছেন নাকি অন্যায়ের সাথে করছেন এই আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করবো এবং বরাবর মধ্যে বলবো আপনাদের সাথে আমাদের কারো কোনো বিরুদ্ধে আমরা আজকে এই ডিজিটাল নিরাপত্তা আমার ভাই মরে নাই আমার বাবা মরে নাই একজন লেখক মরেছে কারণ সমাজের অংশ এই রাষ্ট্রের অংশ আমরা সেই আইন যে আইনটি একটা অনুচ্ছেদমূলক আইন সেই বাতিলের দাবিতে আজকের এই প্রোগ্রামে আমরা সামিল হয়েছি আপনারা যদি আমাদের যেতে দেন আমরা যাব অন্যথায় আপনাদের সাথে আমরা ফাইট করবো না আমরা ফাইট স্বাধীন করবো স্বাধীন আমাদের পিস করার সাথে Yeah.
I'm not going to be able to do it. I'm not going to be able to do it.